দেশ ছেড়ে পরিবার নিয়ে সিঙ্গাপুরে পালাচ্ছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, আর ফিরবেন না দেশে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এমন প্রচারণা চলছে কয়েকদিন ধরে। বিষয়টি নজরে এসেছে এ পুলিশ কর্মকর্তারও। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, এটা আমিও দেখেছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম গুজব ছড়াচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে একটি চক্র, যারা দেশের বাহিরে থেকে তারা তাদের পেসে তারা এ ধরনের মিথ্যা তত্ত্ব রটনা করে, মিথ্যা গুজব ছড়িয়ে মানুষের বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমি মনে করি আসলে এটা একটা গুজব। তাকে নিয়ে যখন এমন প্রচারণা চলছে, ঠিক সে সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে দেখা গেল তিনি নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে একটি মাঠে ফুটবল খেলছেন। না না, সেটা তো আমরা মনে করি এই গুজবকে, আমরা সবাইকে কথাটা বলছি, গুজবে কেউ কান দিবেন না, গুজব তো গুজবই। অতএব গুজবটা একদিকে, একদিকে যেমন মানবিক পড়তেই এটা একটা মানে নেগেটিভ বিষয়, অন্যদিকে এবং এই যে নেগেটিভ তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে, এটা কিন্তু একটা আইনগত অপরাধ। তাই আমি মনে করি যারা গুজব ছড়াচ্ছেন তারা মানে আমি মনে করি কাজটি ঠিক করছেন না। নির্বাচনকে সামনে রেখে বিদেশ থেকে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান হারুনুর রশিদ। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসলে আমরা জানেন একটা ছুটি নিতে গেলে একটা অনেক প্রক্রিয়া পার করতে হয়, অনেক স্তর পার হইতে হয়, অনেক দিন লাগে ছুটিটা পেতে। পুলিশেরও তো একটা জীবন আছে, তাদেরও ছুটির প্রয়োজন হয়, ফ্যামিলির প্রয়োজনে একান্ত দরকার হলেই ছুটি নিতে হয়। এটা তো আমি মনে করি এটা ছুটিটা নেওয়ার পরে তো এটা ফেসবুকে, সেটা তো বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে এটা দেওয়া থাকে, এটা তো গোপন কিছু না, এটা অনেকেরই ছুটি হয়, অনেকেই যায়। একজন পুলিশ অফিসার এবং সরকারি কর্মকর্তার নিজের পরিবার আছে, তাই দেশের বাহিরে যাওয়ার অন্যায় নয় বলেও দাবি করেন তিনি। সেই ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি কিছুদিন যাবত সরকারি কর্মকর্তা অনেকের নামই, বিশেষ করে আমার নামে এবং অনেকের নামই একটা গ্রুপ, সংঘবদ্ধ গ্রুপ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, গুজব চালাচ্ছে। আসলে আমি মনে করি এটা কেন ছড়াচ্ছে এটা আমি জানি না, তবে এটা বুঝতে পেরেছি এই মিথ্যা রটনা করে গুজব ছড়িয়ে তারা হয়তো তাদের ভিউটা বাড়াচ্ছে, তারা হয়তো ভিউ বাড়লে হয়তো টাকা পাবে। তার মতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা আয় করার জন্য এ ধরনের গুজব ছড়াচ্ছে, একই সাথে পুলিশের মনোবল নষ্ট করার চেষ্টা করছে। কেউ যদি মনে করে থাকেন এইসব গুজব ছড়ালে পুলিশের মনোবল ভেঙে যাবে, তারা আসলে এটা ঠিক না। পুলিশ একটা সুশৃঙ্খল বাহিনী, পুলিশ এইসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে, গুজব ছড়িয়ে পরিবেশের মনোবল ভাঙা যাবে না। বাংলাদেশ পুলিশ বাহিনী যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত এবং দেশের সম্মান রক্ষায় সরকারের সব মহল সবসময় প্রস্তুত রয়েছে, তাই সহজেই সরকার এবং দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না বলেও জানান হারুনুর রশিদ।